হিন্দু বিধবারা স্বামীর সব সম্পত্তির ভাগ পাবেন বলে রায় দিয়েছে আদালত। এক মামলার চূড়ান্ত শুনানি শেষে ঐতিহাসিক রায় ঘোষণা করেন বিচারপতি মিফতাউদ্দিন চৌধুরীর একক হাইকোর্ট বেঞ্চ। বাংলাদেশে হিন্দু উত্তরাধিকারিত্বে একদিন মৃত ব্যক্তির শ্রাদ্ধে যারা শাস্ত্রমতে পিণ্ড দান করতে পারে তারাই তার সম্পত্তির উত্তরাধিকার হতো। এ রায়ের ফলে হিন্দু বিধবা নারীরাও উত্তরাধিকারের স্বীকৃতি পেলেন। বিধবা বৌদি স্বামীর কৃষি জমি পাওয়ার অধিকার রাখে না এমন দাবি করে 1996 সালে খুলনার আদালতে মামলা করেছিলেন যতীন্দ্রনাথ মণ্ডল নামে এক ব্যক্তি। জজ আদালত এর বিরুদ্ধে রায় দিলে বিষয়টি উচ্চ আদালতে গড়ায়। 1937 সালে হিন্দু বিধবা সম্পত্তি আইনে স্বামীর অকৃষি জমির অধিকার দেয়া হলেও কৃষি জমিতে বঞ্চিত করা হয় বিধবাদের। দীর্ঘ শুনানি শেষে আদালত রায় দেন হিন্দু বিধবা নারীরা অকৃষি জমির মতো স্বামীর কৃষি জমিরও মালিক হবেন।